নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ফুটন্ত গরম তেলে কাঁচা চিড়ে দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি চিড়া নিয়েছি, আর এই চিড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এই চিড়াগুলো ভেজে নিতে হবে। তাই বন্ধুরা, চিড়াগুলো ভাজার সময় অবশ্যই এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন, তাহলে চিড়াগুলো তেলের মধ্যে মানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন, অল্প অল্প করে চিড়ে আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই চিড়াগুলো ভেজে নেব। আর বন্ধুরা, এই চিড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন, এই চিড়াগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন, এই চিড়াগুলো থেকে কিন্তু আমি খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি, আর এই একই রকম করে কিন্তু সবগুলো চিড়াই ভেজে নিতে হবে। দেখুন, এ চিড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন, এ চিড়া থেকেও কিন্তু আমি খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, এগুলো আমি রেখে দিচ্ছি। দেখুন, সবগুলো চিড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই ভেজে নেব আমি কিছু চীনা বাদাম, আর বাদামগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর বাদাম ভাজার সঙ্গেই আমি একটা শুকনো লঙ্কাও ভেজে নেব। দেখুন, বাদামগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই বাদাম থেকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে ওই চিড়ের মধ্যেই রেখে দিলাম। এখন আমি ভেজে নেব কয়টা কিশমিশ। তবে বন্ধুরা, কিশমিশগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। যখন দেখবেন তেলের উপরে ফুলে উঠেছে তখনই কিন্তু কিশমিশগুলো নামিয়ে নিতে হবে। দেখুন, তেলের উপরে কিন্তু কিশমিশগুলো ভেসে উঠেছে। এবারে তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একটাও আমি রেখে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে ভেজে নিতে হবে কিছু কারি পাতা। কারি পাতা ভাজার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে ভাজতে হবে, তার কারণ এই কারি পাতা ভাজার সময় কিন্তু খুব তেল ছিটকায়, তার জন্য একটুখানি সাবধানে ভেজে নিতে হবে। দেখুন, এই পাতাগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম, এগুলো তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কারি পাতা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর এক চামচ মতো চাট মশলা। এই চাট মশলা কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চাট মশলা না দিলেও কিন্তু হবে। এক চামচ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই শুকনো লঙ্কা ভাজাটা। এবারে নুন আর চাট মশলার সঙ্গে এই লঙ্কাটা একটু ভালো করে চটকে নিতে হবে। দেখুন, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এটা এক পাশে রেখে দিচ্ছি। এবারে যে চিড়ে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই কারি পাতা, একটুখানি চানাচুর ভাজা, আর দিয়ে দেব এই মশলাটা। এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু দিয়ে কিন্তু আমি এই চিড়েগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এরকম করে চিড়ে ভেজে কিন্তু আপনারা সকালবেলা কিংবা বিকেলবেলা অবশ্যই খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আবার এই চিড়ে ভাজাগুলো কিন্তু এরকম একটা এয়ারটাইট বক্সে তুলে আপনারা 7 দিন পর্যন্ত খেতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই চিড়ে ভাজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।